আসসালামু আলাইকুম। নিত্য নতুন ওয়াজ ও গজলের ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ডটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবাকে ডাকলেন, ও আমার সাহাবারা শোনো, ওই মক্কা শরীফে মক্কার কুফফারে কুরাইশরা ওরা দলবদ্ধ ভাবে ওরা রেডি হয়েছে 10,000 সৈন্য, কত কত বললাম 10,000, আর মুসলমানদের সংখ্যা তখন টেনে টুনে খুব বেশি হলে 1,000, কত বললাম 1,000, ওরা কত 10,000। তো রাসূলুল্লাহ বলছেন সাহাবারা শোনো, ওরা আসছে মদিনা আক্রমণ করবে, ওরা তো 10,000, আমরা তো 1,000, এখন উপায় কি? পরামর্শ আলোচনা সভা ডাকলেন রাসূলুল্লাহ, সাহাবাদের নিয়ে বসলেন। আল্লাহ নবী দো জাগারে বাসা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার নাম হলো হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুরব্বী ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সালমান বলো না কি করা যাবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে, আমি রাসূলের মুজিজা শোনাচ্ছি আপনাকে। আগেকার দিনে আমরা বলতাম যে বয়স্ক মানুষ যারা, বয়স্ক যারা বয়স হয়ে গেছে তাদের বুদ্ধিটাও পেকে গেছে, ঠিক কিনা? এখনকার ক্যামেরা ফুসকো যারা, এরা আর বয়স্ক মানুষদের নেয় না, ফলে বুড়ো হয়ে গেছে মানে বুদ্ধি নাকি শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবা সালমান ফারসি আল্লাহ তাকে লম্বা হায়াত দিয়েছিলেন। তো সালমান ফারসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ওনার বাড়ি ছিল ইরানে, কোথায় বাড়ি বললাম ইরানে, ব্যবসা করতে মদিনাতে এসে উনি মদিনাতেই থেকে গেলেন, এবং উনি শুনেছিলেন বা কিতাবে দেখেছেন যে আখিরি জামানার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি মক্কাতে জন্ম নেবেন, মদিনাতে হিজরত করবেন। তো সালমান ফারসি সেদিন থেকে আল্লাহ পাকের কাছে কাঁদছে, আল্লাহ আমি সালমান, জীবনে একটাবারের জন্য হলেও আমি আমার দুটো চোখ দিয়ে আখিরি জামানার নবীকে দেখতে চাই। যদি বলুন না সুবহানাল্লাহ, আখিরি জামানার নবীকে যতদিন আমি না দেখবো আল্লাহ, ততদিন তুমি আমার মরণের ডাক দিও না। সালমান ফারসির এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলছি, আর সুজানদা, আমরা দেখেছি যখন আগে যুদ্ধ হতো, তো রাজার দলে সৈন্য যদি কম থাকতো, রাজার ক্ষমতা যদি বেশি থাকে আর বাইরের লোকের ক্ষমতা যদি কম থাকে, তাহলে সামনাসামনি যুদ্ধ হতো। আর রাজা যখন দেখতেন যে আমার ক্ষমতা কম, বাইরের লোকের ক্ষমতা বেশি, তখন রাজ্য জুড়ে রাজ্যের চতুর্দিকে খাল কেটে দিত, রাজ্যের চতুর্দিকে খাল কেটে দিতেন, এটা হলো একটা বুদ্ধি। এই খাল কেটে দেওয়ার পরে ওরা তো খালের ওপারে আর এরা এপারে, খাল পার তো হতে হবে, তখন তো একটু দুর্বল জয়ীব হয়ে যাবে, তো সেই সময় আক্রমণ চলবে। তো সালমান ফারসি বললেন, রাসূলুল্লাহ, আমার মনে হয় মদিনার তিনটি দিক পাহাড়ে ঘেরা, একটা দিক সমতল ভূমি, এই একটা দিক 9 মাইল, তার মানে প্রায় 14 কিলোমিটার রাস্তা। এখানে কত কত কিলোমিটার? 4 থেকে 4.5 কিলোমিটার, তার মানে 14 কিলোমিটার, মানে কত দূর হবে? সেটাই মালঞ্চের কাছে। তো এই 14 কিলোমিটার সালমান ফারসি বললেন, হুজুর, এই 14 কিলোমিটার আমরা এক কাজ করি, এই 14 কিলোমিটার খাল কেটে দেওয়া হয়। কি ভাই, এখানে কোদাল চালালি মাটি পাওয়া যাবে, তাই তো? আর মক্কা শরীফে কোদাল চালালি পাথর, 14 কিলোমিটার খাল কাটা কি যাতায় ব্যাপার? দলের লোক কতজন? 1,000, আর ওরা আসতে কত? 10,000। ওদের আসার আগে 1,000 লোকের এই 14 কিলোমিটার খাল কাটতে হবে,
শুধু খাল কাটতে হবে তাই না, তাদের পেটে বল নেই, পেটে তাদের ক্ষুধার জ্বালা। এমনি এমনি ইসলাম এসেছে, হ্যাঁ হই 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 করে তো পার হয়ে গেল, ইসলাম এসেছে। রাসূলুল্লাহ সালমান ফার্সির এই যুক্তিটা রাসূলুল্লাহর মাথায় লেগে গেল, সালমান তুমি ঠিক বলেছ। আল্লাহ নবী দো জাগানে বাসাব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে রাসূলুল্লাহ একটা কোদাল নিলেন, আল্লাহ নবী নিজে কোদাল নিয়ে আল্লাহ নবী আমার নিজে সর্বপ্রথম খাল কাটা কাজ শুরু করলেন। আল্লাহ নবী নিজেই যখন কোদাল চালালেন সাহাবা হুজুররা দেখলেন আমাদের নবী আমাদের নেতা আমাদের বাদশা তিনি যখন খাল কাটতে শুরু করেছে আর তো বসে থাকা যাবে না, 1000 সাহাবা সবাই তা খাল কাটতে শুরু করলো। ও মায়া আল্লাহ নবী তো জানে বাসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোদাল চালাচ্ছে, আল্লাহ নবী কোদালটা যখন উঁচু করে করে কোপ মারছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার দয়াল নবীর চেহারার দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার নবী কয়েকদিন কিছু খাওয়া হয় না, রাসূলুল্লাহ সোজা হয়ে দাঁড়াতে পারে না গো, আল্লাহ নবীর পেটে তিনটে পাথর বাজা, ওই অবস্থাতে রাসূলুল্লাহ নিজে কোদাল চালাচ্ছেন, আল্লাহ নবী নিজে খাল কাটছেন, খন্দকের খন্দক খনন করছেন বাবা, আল্লাহ নবী রোজা খানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অবস্থাটা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি টোসা গড়িয়ে যায়, হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে বাড়িতে চলে গেলে বাড়িতে যে বিবিকে বললে ও আমার বিবি আমি যাবে আমি আমি আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখে আমার কলিজা ফেটে যায়, আল্লাহ নবী নিজে হাতে কোদাল চালাচ্ছেন, আল্লাহ নবী নিজে হাতে খন্দকে খাল খনন করছেন, আমি যাবে দেখতে পেলাম রাসূলুল্লাহ হাত দুটো উঁচু করে কোদালটা উঁচু করে করে রাসূলুল্লাহ যখন জমিনে মারছেন কোদালটা আমি যাবে দেখতে পেলাম আল্লাহ নবীর পেটে তিনটে পাথর বাঁধা, রাসূলুল্লাহ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ও আমার বিবি বলো না আমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে, আমার রাসূলুল্লাহকে আমার বাড়িতে একটু দাওয়াত করে খাওয়াবো, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললে তখন আমার স্বামী আমার বাড়িতে এক প্যাকেট জব রয়েছে আর একটা ছাগলের বাচ্চা রয়েছে, এতে তো 1000 লোকের খাওয়া হবে না,